আসানসোল পৌর নিগমের বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আসানসোল পৌর নিগমের, উদ্বিগ্ন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। রবিবার ডেঙ্গু মোকাবিলায় পশ্চিম বর্ধমান জেলা শাসকের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের রিভিউ বৈঠক অনুষ্ঠিত হল আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কনফারেন্স হলে। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলার এসডিও ও বিডিওরা। বৈঠক প্রসঙ্গে জেলা শাসক বলেন, ডেঙ্গু পরিস্থিতি কিরকম রয়েছে এবং তার সঙ্গে মোকাবিলা কিভাবে করা যায় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, আসানসোল পৌর নিগমের বেশ কয়েকটি ওয়ার্ডে ইতিমধ্যেই ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই সেই সকল ওয়ার্ডগুলিকে চিহ্নিতকরণও করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। যাওয়ার জন্য আমাদের রাস্তা নাই, কি করে যাবো আমি ওখানে? আজকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রিভিউ করা হয়েছে, ঠিক আছে। আজকে আমাদের সমস্ত বিডিও এসডিওরা উপস্থিত ছিল, সিএমও চাবিশ থেকে উপস্থিত ছিল। আজকে পরিস্থিতিটা আমরা ইয়ে করলাম, পরিস্থিতিটা দেখলাম, তারপরে কি অ্যাকশন নিতে হবে আমাদেরকে সবাইকে বলা হলো, কি কি সিএমও চেন থেকে কি অ্যাকশন নেওয়া হবে, কর্পোরেশন থেকে কি অ্যাকশন নেওয়া হবে, এগুলো বলা হয়েছে। এখন মানে আসানসোল এএমসিতে একটু কেস মানে একটু বাড়ছে, কয়েকটা ওয়ার্ডে আমরা আইডেন্টিফাই করে নিলাম কোন কোন ওয়ার্ডে আছে। আমাদের সেক্রেটারি এখানে উপস্থিত আছেন, উনি বলেছেন কী কী অ্যাকশন নেবেন, ওনারা কী কী প্ল্যান করেছে, ওটা আমরাও এখান থেকে মনিটর করব। আশা করি আমরা এই অ্যাকশন নিলে কেসটা কম হয়ে যাবে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।